চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক ভূগোলের মৃত্তিকা, বা টপিকটাকে বলতে পারি ভারতের মৃত্তিকা। টপিকের নাম হচ্ছে ভারতের মৃত্তিকা। মৃত্তিকা মানে কি? মাটি। তাহলে প্রথম প্রশ্ন হলো, এই যে মৃত্তিকা কথাটা বলছি, মৃত্তিকা বা মাটি কাকে বলে? এটা আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে মৃত্তিকা কাকে বলে। যদি আমরা মাটি কাকে বলে বা মৃত্তিকা কাকে বলে পড়তে যাই, তাহলে বলবো যে ভূপৃষ্ঠের উপরে যে শিলাচূর্ণগুলো আছে, সেই ভূপৃষ্ঠের উপরের শিলাচূর্ণ সমৃদ্ধ যে শিথিল আবরণ, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের যে শিলাচূর্ণ সমৃদ্ধ শিথিল আবরণ আছে, তাকে আমরা কি বলি? পৃথিবীর উপরের স্তরে ভূপৃষ্ঠের যে শিলাচূর্ণের শিথিল আবরণ আছে, তাকে মাটি বা মৃত্তিকা বলা হয়। আরেকভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে মাটি বা মৃত্তিকা, এই যে দেখলাম যে শিলাচূর্ণগুলো কি হয়, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় বা বিভিন্ন ভৌত প্রক্রিয়া হোক বা রাসায়নিক প্রক্রিয়া হোক, যে কোনো পরীক্ষায়, মানে প্রক্রিয়ায় মাটি শিলাচূর্ণগুলো প্রথমে ভেঙে যায়, মানে টুকরো টুকরো বা খণ্ড খণ্ডে বিভক্ত হয়ে যায়, এবং পরবর্তীকালে সেটা জৈব উপাদানের সঙ্গে মিশে গিয়ে মাটি হয়ে যায় বা মৃত্তিকায় পরিণত হয়। অর্থাৎ কোনটা? এইটা ছিল আমাদের আর্থকাস্ট বা ভূমি, এর উপরে কি আছে, এই যে শিলাটা আছে, এই শিলাটা প্রথমে যে শিথিল আবরণ, সেটা প্রথমে ভেঙে টুকরো টুকরো খণ্ডে খণ্ডে পরিণত হয়, পরবর্তীকালে ভৌত কিংবা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা মাটিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তাহলে উপরের যে স্তরটা, ভূমির উপরে সব থেকে উপরের যে স্তর, তাকে আমরা কি বলছি? মাটি বলছি। তাহলে ভারতের মৃত্তিকা বা মাটি আমরা বুঝতে পারলাম, মাটি কাকে বলে সেটা বুঝতে পারলাম। এবার মৃত্তিকা পড়তে গিয়ে আমাদেরকে কী কী জানতে হবে সেগুলো দেখব, মানে মাটি কয় ভাগে ভাগ করা যায়, কেমন ভাগে ভাগ করা যায় সেগুলো একটু বুঝব। আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি মাটি তিন প্রকার, বেলে মাটি, এঁটেল মাটি, দোঁয়াশ মাটি। তো এগুলো আমরা কিন্তু জানি যে বেলে মাটিতে বালি বেশি থাকবে, দোঁয়াশ মাটিতে দুটো সম মানে বালি কাদা একসঙ্গে থাকবে, এঁটেল মাটিতে জলের পরিমাণ প্রায় থাকবে না, কণার মধ্যে দূরত্ব কম হবে, খুব শক্ত টাইপের হবে। এগুলো বেলে মাটি, দোঁয়াশ মাটি, এঁটেল মাটি, এগুলো হয়। কিন্তু এগুলো ছাড়াও মাটিকে আরও অনেক রকমভাবে আমরা ভাগ করতে পারি, সেইগুলো একটুখানি বুঝে নিই। তারপরে আমরা মেন জিনিস যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো বুঝব। মাটিকে তিনটে ভাগে ভাগ করা যায়, জোনাল, ইন্ট্রাজোনাল আর অ্যাজোনাল। ঠিক আছে, জোনাল, ইন্ট্রাজোনাল, অ্যাজোনাল মানে এই যে ভাগটা, জোনাল মানে এরিয়া ভিত্তিক, ইন্ট্রাজোনাল মানে একটা এরিয়ার মধ্যে আর কিছু কিছু ছোট ছোট অংশ, অ্যাজোনাল মানে বড় একটা এরিয়া থেকে বাইরে গিয়ে। তো সেই ধরনের জোনাল, ইন্ট্রাজোনাল আর অ্যাজোনাল, এই রকম তিনটে আমরা ভাগ করি। কিসের ভিত্তিতে এই তিনটে ভাগ করলাম সেটা বুঝব। ক্লাইমেট, ভেজিটেশন, টাইম, প্যারেন্ট রক্স, এইগুলোর উপরে ভিত্তি করে আমরা জোনাল, ইন্ট্রাজোনাল আর অ্যাজোনাল ভাগ করে থাকি মাটির। ক্লাইমেট বলতে কি? ক্লাইমেট বলতে আমরা জলবায়ু, ভেজিটেশন মানে সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, আর টাইম বলতে কতদিন ধরে সেটা তৈরি হয়েছে, আর প্যারেন্ট রক্স মানে হচ্ছে আদিশিলা। আদিশিলা মানে মানে কোন নিচে কী ধরনের পাললিক শিলা ছিল, না রূপান্তরিত শিলা ছিল, নাকি আগ্নেয় শিলা ছিল, সেখান থেকে চূর্ণ বিচূর্ণ হয় শিলাখণ্ডগুলো, যখন জৈবিক আবহবিকারের ফলে উপরে যে শিথিল আবরণ তৈরি করবে সেটা মাটিতে পরিণত হবে। তো সেইগুলোর উপরে ভিত্তি করে আমরা তিনটে ভাগ করি, একটা হচ্ছে জোনাল, একটা ইন্ট্রাজোনাল, একটা হচ্ছে অ্যাজোনাল। ঠিক আছে, জোনালের উদাহরণ যদি দেখি, তাহলে হচ্ছে পটজল মৃত্তিকা, চার্ণজেব মৃত্তিকা, এগুলো হচ্ছে জোনালের উদাহরণ, মানে জোনাল মৃত্তিকা, জোনাল সয়েলের উদাহরণ। ইন্ট্রাজোনাল সয়েলের উদাহরণ কি? পিটি সয়েল, মার্শি সয়েল, এগুলো হচ্ছে ইন্ট্রাজোনাল সয়েলের উদাহরণ। অ্যাজোনাল সয়েল কি? অ্যালুভিয়াল সয়েল, লোয়েস সয়েল, এগুলো হচ্ছে অ্যাজোনাল সয়েলের উদাহরণ। এই তো ছিল জোনাল, ইন্ট্রাজোনাল আর অ্যাজোনাল। এগুলো ছাড়াও কি আর কিছু হয়? অবশ্যই হয়। সেগুলো হচ্ছে, ধরো এটা একটা, এটা একটা মাটির স্তর। ঠিক আছে, মানে মাটিকে আমি যদি এইরকম করে কিউব করে কেটে নিই, মাটির ভেতরে যদি এরকম করে গর্ত করে সোজা চার কোনায় একটা, ধরো টিন বা লোহা দিয়ে এরকম করে ঢুকিয়ে যদি তুলে নিই, তাহলে যে মাটির অংশগুলো বেরোবে, আমরা সেখানে মাটির অনেক রকম লেয়ার দেখতে পাবো, এরকম এরকম করে, এরকম করে মাটিতে আমরা কিন্তু বেশ কিছু লেয়ার দেখতে পাবো। ঠিক আছে, সেই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছি, এই লেয়ারগুলোর উপর ভিত্তি করে আমরা মাটিকে বেশ কিছু ভাগে ভাগ করি। ঠিক আছে, এই যে উপরে যেটা অংশ ছিল সেটাকে বলি, সেটাকে আমরা অর্গানিক, মানে অর্গানিক বলি, জৈবিক অংশ, অর্গানিক। অ্যাকচুয়ালি
এই অর্গানিক এবং প্রথমের যে অংশটাকে এটাকে মাটির এ তারপরে বি তারপরে সি তারপরে ডি এইরকম করে নাম দেওয়া হয়, ঠিক আছে। আর উপরের যে সরু অংশটা এটাকে ও নাম দেওয়া হয়। তো এইগুলো অন্যরকম ডিটেলস, সেগুলো মাটি নিয়ে বেশি পড়তে গেলে লাগে। তো সেই জিনিসের উপর ভিত্তি সেই জিনিসের সেই জিনিসের উপরে ভিত্তি করে আমরা এই যে জিনিসটা ভাগ করেছি এটা কিসের উপরে ভাগ করেছি, মাটির যে লেয়ারিংগুলো করলাম এটা অ্যাকচুয়ালি পার্টিকেল সাইজের উপরে করেছি। ধরে নাও যে দুটো খণ্ড দ্বারা একটা মাটির অণু গঠিত হচ্ছে, মানে একটা মাটির জায়গা একটা ছোট্ট দলা তৈরি হচ্ছে, ঠিক আছে। সেখানে দেখা যাচ্ছে কোনো একটা বড় বড় জিনিস কোথাও বড় বড় জিনিস ঠেকছে, কোনো জায়গায় হয়তো একটা বড়োর সঙ্গে ছোট ঠেকছে, বা কোনো জায়গায় সমান সমান আকৃতির কিছু ঠেকছে, বা বড় বড় ছোট এরকম ঠেকছে। এই যে বিভিন্ন রকম উপাদান পার্টিকেল, সেই বিভিন্ন রকম উপাদানের সাইজ হিসেবে ফাইন পার্টিকেল হতে পারে, সেটা লার্জ পার্টিকেল হতে পারে, কিংবা ইকুয়াল লার্জ অ্যান্ড ফাইন ইকুয়াল সাইজের হতে পারে, সেই ধরনের পার্টিকেলের সাইজ অনুযায়ী আমরা মাটিকে তিন রকম ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্যান্ডি সয়েল, একটা হচ্ছে ক্লেভি সয়েল আর একটা হচ্ছে লোনি সয়েল, ঠিক আছে, LOANY লোনি সয়েল। তো এই রকমও ভাগ করা যায়। তাছাড়া আমরা কী দেখলাম, এঁটেল মাটি, দোঁয়াশ মাটি, এঁটেল মাটি, দোঁয়াশ মাটি, ঠিক আছে, আর একটা কী বললাম, বেলে মাটি। তো এই যে এঁটেল মাটি, দোঁয়াশ মাটি, বেলে মাটি, তুমি এই তিনটেকেই এই তিনটের সঙ্গে রিলেট করে দিতে পারো। এছাড়া কেমিক্যাল কম্পোজিশনের উপরেও আমরা কিন্তু ভাগ করতে পারি। কেমিক্যাল কম্পোজিশন মানে কি, কেমিক্যাল কম্পোজিশন আমরা ন্যাচারালি একটা জিনিস দিয়ে মেজার করি, সেটা হচ্ছে পিএইচ ভ্যালু, অর্থাৎ 0 থেকে এদিকে 7 আর এদিকে 7, অর্থাৎ এদিকে মানে মাইনাসের এদিকে 7, এদিকে 7 গেল আর এদিকে হবে 14, ঠিক আছে। মানে যত বাঁদিকে আসবে পিএইচের ভ্যালু তত কমবে, যত কমতে কমতে যাবে, মানে এখানটায় হচ্ছে 7, এটাকে অ্যাকচুয়ালি 7 ধরা হয়, এটা হচ্ছে 6, 5, 4, 3, 2, 1 করে যত এদিকে আসবে তত কী হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে। আর যত এদিকে যাব আমরা ডান দিকে পিএইচ স্কেলের দিকে যাব, যত 14 দিকে যাব তত বেশি অ্যালকালাইন হয়ে যাবে বা ক্ষারীয় হয়ে যাবে, তার মানে আম্লিক এবং ক্ষারীয় মৃত্তিকা দুই ধরনের আমরা পাই। সেটাকে বলা হয় পেডোক্যাল, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা, আর একটা হচ্ছে পেডাল ফার সয়েল, মানে হচ্ছে আম্লিক মৃত্তিকা, ঠিক আছে, বা অম্লজাতীয় মৃত্তিকা। তো এইরকমভাবে আমরা কিন্তু সয়েলকে বিভিন্ন ভাগে ভাগ করছি। তো পার্টিকেলের সাইজ অনুযায়ী এ বি সি ডি ও এরকম লেয়ারিংয়ে ভাগ করা যায়, ঠিক আছে। জোনাল, রিজিওনাল, জোনাল, ইন্টারজোনাল, অ্যাজোনাল সয়েলে ভাগ করা যায়। বেলে মাটি, দোঁয়াশ মাটি, এঁটেল মাটি বা স্যান্ডি সয়েল, ক্লেভারি সয়েল আর লোনি সয়েল ভাগেও আমরা কিন্তু মাটিকে ভাগ করছি। এইবার এই যে মাটিকে ভাগ করলাম, তাহলে এই ধরনের জিনিসগুলো কি আমাদের বেশি পড়ার দরকার আছে? না, আমাদের এইগুলো বেশি পড়ার দরকার নেই, কারণ প্রশ্ন আমাদের এখান থেকে আসবে না। আমাদের মাটিকে কোন ভাগে ভাগ করতে, কীভাবে ভাগ করব সেটা একটু এক্ষুনি বলছি, একটুখানি বোর্ডটা ক্লিয়ার করে নিই, তাহলে দেখো তোমাদের সুবিধা হবে। আমাদের যে মাটি আছে সেই মাটিকে, তার আগে কী বললাম, মাটি কাকে বলে বললাম, মাটি বললাম ভূপৃষ্ঠের ওপরে। এইবার আসলে কী বলতো, একটা রেলগাড়ি যখন চলতে শুরু করে না, তখন দেখবে প্রথমের দিকে ঝিক ঝিক এরকম করে শুরু করলো আস্তে আস্তে, তারপরে দেখা যাবে সে খুব জোরে স্পিডটা নিচ্ছে, মানে এই যে ধর এই যে পড়ানোটা শুরু করি এই সময় পড়ানোর এনার্জি লেভেলটা একটু কম থাকে, মানে একটু স্লো চলছি। এবার যখনই পড়তে পড়তে একটু টাইম চলে যাবে না, তখন দেখবে 5-10 মিনিট পরে দেখবে পড়ার স্পিডটা অটোমেটিক বেড়ে যায়। তো একটুখানি আমাকে সময় দাও, দেখবে আস্তে আস্তে পড়ার স্পিডটাও কিন্তু আমার সঙ্গে তোমাদেরও বেড়ে যাবে। আমি চেষ্টা করছি প্রথম থেকে তোমাদেরকে ভালো করে বোঝানোর, তার জন্য একটু আস্তে আস্তে প্রথমের শুরুটা একটু আস্তে আস্তে বলি। যদি প্রথমেই মৃত্তিকায় কাকে বলে যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু আর মাটির ডিটেলসে যখন পড়তে যাবে তখন দেখবে সব ভুলে যাবে, অনেক ভাগ মনে হবে, কত কী আছে, কত কঠিন মাটি, তো দেখে মনে হয় মাটি কোনো ব্যাপার না। আচ্ছা, মাটিকে আর একটা ভাগও ভাগ করা যায়, সেটা হচ্ছে উর্বর এবং অনুর্বর, ঠিক আছে। এর থেকে সহজ ভাগ আর কী বলবো বলো, বেলে মাটি, দোঁয়াশ মাটি, এঁটেল মাটি যেমন হয়, উর্বর অনুর্বর মাটিও আমরা কিন্তু ভাগ করে পাই। আর মাটি কাকে বললাম, ভূপৃষ্ঠের উপরিস্তরে শিলাচূর্ণ, যখন জৈব পদার্থ সমৃদ্ধে শিথিল হয়ে যে আবরণ তৈরি করবে সেই আবরণকে আমরা বলবো মাটি, ঠিক আছে। মাটিকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করে দিলাম, অর্থাৎ মাটির অপারেশন অলরেডি করে ফেলেছি, জোনাল হোক, অ্যাজোনাল হোক, ইন্ট্রাজোনাল হোক, ঠিক আছে, স্যান্ডি হোক, বিভিন্ন অনেক রকম ভাগে, 4-5 রকম ভাগে ভাগ করেছি। ঠিক যেমন হিমালয়কে এরিয়া বিশেষে ভাগ করেছিলাম, উত্তর দক্ষিণে সাজিয়ে ভাগ করেছিলাম, যেমন নদ নদীকে পূর্ব বাহিনী পশ্চিম বাহিনী হিসেবে ভাগ করেছি, কিংবা তার অ্যান্টিসিডেন্ট হোক বা সাবসিকুয়েন্ট হোক এইভাবে ভাগ করেছি, তেমনি মাটিকেও দেখো 4-5 রকম ভাগে অলরেডি ভাগ করে ফেলেছি। কিন্তু
অত ভাগ জানলাম ঠিকই আছে, এগুলো জানার দরকার আছে অবশ্যই। মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমাদের মাটিকে 8 ভাগে ভাগ করে, ঠিক আছে? আর আমাদের এই মাটি গবেষণাগার, মাটি নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? পেডোলজি। আর মাটির যে গবেষণাগারগুলো কোথায় আছে? দেরাদুনে আছে, আমাদের যোধপুরে আছে, ঠিক আছে? এইসব জায়গায় মাটি গবেষণাগার আছে, মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র। আর ICAR কী বললাম? ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ, যারা মাটিকে 8 ভাগে ভাগ করছে। এই যে 8 ভাগ, এটাই কিন্তু আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। ওকে, তাহলে আমরা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চের যে 8টা ভাগ আছে সেই 8টা ভাগ নিয়ে পড়বো, এবং দেখব ম্যাপ অনুযায়ী যে ভারতে কোথায় কোন ধরনের মাটিটা পাওয়া যায়। পড়তে শুরু করার আগে ভারতের ম্যাপটা একটু এঁকে নিই, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতাতে চেষ্টা করো, ম্যাপটা একটু এঁকে নাও, মোটামুটি যতটা হয় সেরকম করে ভারতের ম্যাপটা একটু এঁকে নাও। এই হলো আমাদের ভারত, ঠিক আছে? এইবার আমরা দেখব ভারতের কোন জায়গায় কীরকম, কোন পজিশনে কোন ধরনের মাটি আছে সেইগুলো আগে দেখব। আগে 8টা ভাগের নাম পড়ি, ঠিক আছে? আমি কি দেখলাম? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ভারতকে 8 ভাগে ভাগ করেছে মাটিগুলোকে, ঠিক আছে? একটা হচ্ছে পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল, 2 নম্বর হচ্ছে ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, 3 নম্বর হচ্ছে রেড সয়েল বা লাল মৃত্তিকা বা লাল মাটি, 4 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট সয়েল, 5 নম্বর হচ্ছে অরণ্য ও পাহাড়ি মৃত্তিকা বা মাটি, মানে হচ্ছে ফরেস্ট অ্যান্ড পাহাড়ের ইংরেজি কী ভুলে গেলাম, যাই হোক। তারপরে হচ্ছে মরু অঞ্চলের মাটি, তারপরে লবণাক্ত বা ক্ষারীয় মাটি আর কর্দমাক্ত মাটি, ঠিক আছে, বা বোদ মাটি। এই ছিল আমাদের 8খানা ভাগ। এইবার অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল আমাদের ভারতে সব থেকে বেশি আছে। অ্যালুভিয়াল সয়েল যদি আমরা দেখি, দেখব প্রায় 43-45% আমাদের অ্যালুভিয়াল সয়েল আছে, যেটা গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল, শতদ্রুর পশ্চিমাংশ, উপকূলীয় সমভূমি অঞ্চল, এই সমস্ত জায়গায়, তাছাড়া কৃষ্ণা কাবেরী গোদাবরী বদ্বীপে এই আমাদের পলি মৃত্তিকাটা দেখতে পাওয়া যায়। যদি আমরা ভারতের ম্যাপে এটাকে বসাই তাহলে দেখব ঠিক এইরকম জায়গায়, এই যে নীল অংশটা আমরা আঁকলাম, এই নীল অংশটায় দেখব আমাদের কি দেখা যাচ্ছে, অ্যালুভিয়াল সয়েল দেখা যাচ্ছে, ঠিক আছে? তাড়াহুড়োতে একটু ব্যাকাটারা হতে পারে, সেটা নিয়ে ভেবো না, মোটামুটি তোমরা নিজের বিবেকের ব্যবহার করো, তাহলে মোটামুটি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে পলি মৃত্তিকা দেখলাম কোন জায়গায় পাওয়া যাচ্ছে। এবার এরপরে দেখছি কৃষ্ণ মৃত্তিকা কোথায় দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকা 15% আর লাল মৃত্তিকা তার থেকে একটু বেশি, 18-19% আছে। তো কৃষ্ণ মৃত্তিকা মানে হচ্ছে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল কোথায় আছে? মহারাষ্ট্র, কর্ণাটক, এই সমস্ত জায়গায় আছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ মৃত্তিকাটা আমাদের ঠিক দাক্ষিণাত্যের যে মালভূমি অংশ সেই অংশটায় আমাদের ব্ল্যাক সয়েল পাওয়া যায়, ঠিক আছে? দাক্ষিণাত্যের মালভূমি অংশে আমাদের ব্ল্যাক সয়েল পাওয়া যায়, বোঝা গেল? এরপরে লাল মৃত্তিকা বা রেড সয়েল, রেড সয়েলটা তামিলনাড়ু, মহারাষ্ট্র, আমাদের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা মহারাষ্ট্রের উপরিভাগ, এই জায়গাটা, তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে সামান্য একটুখানি বীরভূম বাঁকুড়া অঞ্চলেও দেখতে পাবো, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সামান্য একটু বীরভূম বাঁকুড়া অঞ্চলে এই জায়গাটাতে একটুখানি দেখতে পাবো। এছাড়া মধ্যপ্রদেশের পূর্বাংশ, বিহারের দক্ষিণাংশ, এই জায়গাতেও আমরা কিন্তু দেখতে পাবো। এই সমস্ত জায়গায় আমরা কিন্তু রেড সয়েল দেখতে পাবো, ঠিক আছে? মেন আমাদের মাটি হচ্ছে, ধরে নাও 5 প্রকার, 8 প্রকার ভাবতে হবে না, 5 প্রকার ভেবে পড়ো, ঠিক আছে?
পাঁচ প্রকার ভেবে পড়ো, কারণ এই যে লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা, তারপরে হচ্ছে বদাবন বা কর্দমাক্ত মৃত্তিকা, এগুলো কিন্তু খুব অল্প অল্প আছে। মরু অঞ্চল, মরু বা বালুকাময় মাটি, এটাও খুব অল্প আছে। আমরা পড়তে পড়তে যাই ল্যাটারাইট মৃত্তিকাটা দেখি। ল্যাটারাইট মৃত্তিকা কোথায় দেখতে পাওয়া যায়? কেরালা উড়িষ্যা উপকূল অঞ্চল, কেরালা উপকূল আর উড়িষ্যা উপকূল অঞ্চল, এই জায়গাটায় দেখা যাবে। আর এই জায়গাটায় দেখা যাবে। তাহলে এটার নাম কি ছিল? ল্যাটারাইট সয়েল। এটার নাম কি ছিল? ল্যাটারাইট সয়েল। এছাড়াও আরেকটু জায়গাতেও দেখা যায়, সেটা হচ্ছে ইস্টার্ন ঘাট অংশ আর হচ্ছে বিহার। তার মানে এই অংশটাতেও দেখা যাবে কি ছিল? ল্যাটারাইট সয়েল। আর একটা জায়গাতে সেটা হচ্ছে আমাদের এই যে এই সমস্ত অংশগুলো, এই সমস্ত অংশও কিন্তু আমাদের দেখা যাবে রেড সয়েল। ঠিক আছে, খুব সামান্য পরিমাণে দেখা যাবে ওই সমস্ত অংশে। অ্যাকচুয়ালি মাটি জিনিসটা এমন, সব কিছুর মধ্যে ওই যে বললাম না, জোনাল ইন্ট্রাজোনাল, মানে একটা বড় অংশ তো মাটি আছে, সেই অংশের মধ্যে আবার ছোট ছোট অংশেও মাটি আছে। ঠিক যেমন মোগল সাম্রাজ্য চলছিল, তার মধ্যে মারাঠা সাম্রাজ্যও চলছিল, এই রকমই মাটির একটা বড় অংশের মধ্যেও আবার একটা দেখবো ছোট ছোট অংশ মাটিও চলছে আছে। তার জন্য ছবিটা দেখবে যে ছোট ছোট কোনো একটা জায়গায় এটা সেটা ঢুকে আছে। আচ্ছা, এরপর হচ্ছে অরণ্য ও পাহাড়ি অঞ্চলের মাটি। এটা অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলের মাটি ভেবে নাও, তাহলে খুব সহজে যাবে। আমাদের মোটামুটি 3000 মিটার উচ্চতায় সরলবর্গীয় অরণ্যে এই ধরনের মাটি দেখতে পাওয়া যায়। তাছাড়া আমরা যদি 2000-এর উপরেও চলে যাই, তাও দেখতে পাবো এই ধরনের মাটি আমরা কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, এই সমস্ত অংশে আমাদের পাহাড়ি অঞ্চলের যে মাটিটা সেটা, বা অরণ্য পাহাড়ি অঞ্চলের মাটি, বন জঙ্গল এই সমস্ত জায়গায় পাহাড়ে প্রচুর গাছ থাকে। তাছাড়া পাহাড়ের ঢালু অঞ্চলে, মানে পাহাড়ের ঢালে ঢালেও এই ধরনের মাটি আমরা দেখতে পাবো। এবার হচ্ছে মরু বা বালুকাময় মাটি। মরু বালুকাময় মাটি মানে কি? আমাদের ঠিক এই যে রাজস্থানের দক্ষিণাংশ পশ্চিমাংশ, সেই অংশটায় আমরা মরু বালুকাময় অংশ দেখতে পাই। মরু বা বালুকাময় মাটি, এই জায়গাটায় মরু অঞ্চলের মাটি, মেনলি মরুস্থলীয় অংশে, রাজস্থানে মেনলি সবথেকে বেশি দেখা যাচ্ছে। তাছাড়া এটাকে ভালোভাবে কি বলতে পারি? আরাবল্লী পাহাড়ের, এখানটায় আমাদের রাজস্থানে আরাবল্লী পাহাড় আছে, এই জায়গাটায় আরাবল্লী পাহাড়, এরকম করে যদি দেখি আরাবল্লী পাহাড় আছে। ঠিক আরাবল্লী পাহাড়ের পশ্চিমাংশে আমাদের মরু অঞ্চলের মাটিটা দেখতে পাওয়া যায়। তাছাড়া পাঞ্জাবের দক্ষিণ পশ্চিম অংশও দেখতে পাওয়া যায়। এই জায়গাটায় পাঞ্জাব আছে, এর যে দক্ষিণ পশ্চিম অংশটা আছে এই জায়গাটাতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে হচ্ছে লবণাক্ত ক্ষারীয় মাটি। লবণাক্ত ক্ষারীয় মাটি, এটা শুনে হয়তো ভাবছো যে লবণাক্ত ক্ষারীয় মাটি, তাহলে লবণ কোথায় থাকে? সমুদ্রের জলে থাকে। যে জায়গাতে সমুদ্রের জল ঢুকবে সেই সমস্ত জায়গায় লবণ বেশি হয়ে যাবে, ক্ষারীয় মাটি আমরা সেই জায়গায় দেখতে পাবো। কিন্তু অ্যাকচুয়ালি এই লবণাক্ত ক্ষারীয় মাটিটা ভেতরের দিকেও দেখা যাচ্ছে, মানে ভারতের ভেতরের দিকেও কিন্তু লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা দেখা যায়। মানে যে সমস্ত মাটিতে লবণের ভাগ বেশি এবং ক্ষার জাতীয় মানে ক্ষারীয় মৃত্তিকা, যেখানে পিএইচের ভ্যালু 7-এর থেকে বেশি, সেই মাটিও কিন্তু আমাদের বেশ কিছু অংশে দেখা যায়, যেখানে ভালো ফসল চাষ হয় না। ঠিক আছে, কোন কোন জায়গা হতে পারে? মহারাষ্ট্র, তারপর হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, এই উত্তরের যে এই অংশটা আছে, এই জায়গাগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো চাষবাস হয় না। ঠিক আছে, তারপরে মহারাষ্ট্রের এই সমস্ত অংশ, এগুলোতে দেখা যায়। বিহারের কিছু অংশে আমরা দেখতে পাবো। তাছাড়া হরিয়ানা সেক্টরেও কিন্তু অল্প বিস্তর দেখা যায় এই জায়গাটাতে। তো এই সমস্ত জায়গায় আমরা কিন্তু এই ধরনের মাটি দেখতে পাচ্ছি। তাছাড়া বোদ বা কর্দমাক্ত মাটি, এটার মানে হচ্ছে আমাদের পিট সয়েল বা মার্শি সয়েল, এটাকে বলা হয় পিট সয়েল বা মার্শি সয়েল। তো বেদ বা কর্দমাক্ত মাটি দেখা যায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, যে সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আমাদের যে সুন্দরবনের যে বদাবন, সেই সমস্ত অঞ্চলে, তাছাড়া কেরালাতে এই ধরনের মাটি আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে যেটা দেখলাম সেটা হলো এই যে নীল যে অংশটা ছিল, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে ম্যাপের মধ্যে সব থেকে বেশি আছে। তাহলে এই যে নীল রঙের মাটিটা, সেটা ছিল আমাদের অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা, যেটা ভারতের মধ্যে সব থেকে বেশি অংশ জুড়ে আছে। হয়ে গেল, এবার বুঝতে হবে যে পলি মৃত্তিকাতে কী থাকে। পলি মৃত্তিকাতে পটাস, মানে তোমার ফেরাস, তারপরে চুন, জৈব পদার্থ প্রচুর পরিমাণে থাকে, আর পলি মৃত্তিকাটা খুব ভালো চাষ হয়। তার জন্যে এই যে গঙ্গা গ্যাঞ্জেটিক এরিয়া, আর এদিকে হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর অববাহিকা, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকা অঞ্চলে দেখবে প্রচুর চাষবাস হয়। যেমন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, এই সমস্ত অংশে কিন্তু হেভি চাষবাস হয়। তার মানে যেটা বলতে চাচ্ছি, একটা জিনিস বুঝে নাও, যে কোনো মাটিতেই এখনকার দিনে সবাই সব রকম চাষ করছে।
তুমি হঠাৎ করে বলতে পারবে না যে এই মাটিতে এটা হয় না, ঠিক আছে? দেখবে ধান লাগিয়েছে, কিছুদিন পরে গম লাগিয়েছে, তারপরে আলু লাগিয়েছে, নাই ডাল লাগিয়েছে, মানে দেখতে পাবে যে সব একটাই একটাই জমি বিরাট বড়, যে জমিতে অল্টারনেটভাবে সব রকম চাষ হচ্ছে। কিন্তু পরীক্ষায় যেটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে কোন মাটিতে কোন চাষটা সব থেকে ভালো হয়, মানে প্রত্যেকটা মাটির কিছু না কিছু স্পেসিফিকেশন আছে যেখান থেকে আমাদের প্রশ্নগুলো হবে, ঠিক আছে? মাটির প্রশ্ন কোথা থেকে হবে, যে চাষের জন্য কোন মাটিটা কোন জিনিসের চাষের জন্য সব থেকে বেস্ট, সেই বেস্ট যেটা সেইটা থেকে প্রশ্নটা দেবে। আমরা জানি একটা মাটিতে অনেক রকম চাষ হতে পারে, আমরা করেও দিতে পারবো, ঠিক আছে? হয়তো যে মাটিতে উর্বরতা নষ্ট হয়ে গেছে সেখানে আমরা সার প্রয়োগ করে উর্বর করে দিয়ে তারপরে সেটাতে আমরা চাষ করে দিচ্ছি, ঠিক আছে? জল নাই, জল সেচ করে দিয়ে জল এনে নিচ্ছি, ঠিক আছে? হয়তো রোদ আর বৃষ্টিপাত আমরা নিজেরা করতে পারবো না, বা আর্দ্রতা এগুলো আমরা নিজেরা আনতে পারি না, কিন্তু মাটিতে সার, উর্বরতা, অনুর্বরতা এগুলো কিন্তু আজকালকার দিনে আমরা কন্ট্রোল করতে পারছি, কারণ কৃষিকাজ আমাদের কাছে বেশ উন্নতির দিকে এগিয়ে গেছে। তার জন্যই বলছিলাম এটাই, যে মাটিতে সবই চাষ হয়, কিন্তু পার্টিকুলার লোকেশন বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চল কিসের জন্য বিখ্যাত সেটা তোমাকে বুঝতে হবে, যেটা আমাদের পরীক্ষাতে আসে। তাহলে পলি মৃত্তিকা থেকে যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে পলি মৃত্তিকায় কোন ধরনের খাবার বেশি হয়, মানে কোন ধরনের চাষবাস হয়, সেটা হচ্ছে ধান, গম, ভুট্টা, তৈলবীজ, এগুলো আমাদের পলি মৃত্তিকায় হয়ে থাকে। তার মানে এই যে রিজিয়ানটা আছে নীল রঙের রিজিয়ানটা, এই জায়গাটাই আমাদের কিন্তু ধান, গম, ভুট্টা, তৈলবীজ এগুলো দেখা যাচ্ছে। কৃষ্ণ মৃত্তিকায় চুন, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই ধরনের জিনিসের পরিমাণ বেশি, ঠিক আছে? চুন, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই ধরনের পরিমাণটা বেশি আছে কৃষ্ণ মৃত্তিকাতে, যেটা ভেতরে কালো রঙের লিখেছিলাম। এই কৃষ্ণ মৃত্তিকা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? যত কটা আছে তার মধ্যে তিনটা থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, একটা হচ্ছে রেড সয়েল, একটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল। আর পলি মৃত্তিকা থেকে অন্যরকম প্রশ্ন আছে, সেটা হচ্ছে নবীল পলি অংশকে কী বলে, জায়গা বিশেষে তার নাম কী, ওই ধরনের প্রশ্নগুলো আসে। কৃষ্ণ মৃত্তিকাতে যে জিনিসটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে চুন, লোহা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আছে। আর এইখানে যেটা সব থেকে ভালো হচ্ছে এই অংশটাই, সেটা হচ্ছে কার্পাস। এখানে আমি লিখে রেখেছি অলরেডি, দেখতেই পাচ্ছ, কার্পাস, আখ, তামাক, রেডি এই সমস্ত জিনিস ফসল এখানে চাষ হচ্ছে। আর কৃষ্ণ মৃত্তিকাকে আমরা কী বলছি, ব্ল্যাক সয়েল, আর এটাকে লোকাল নাম আমরা মানে কী নামে ডাকি, রেগুর মৃত্তিকা, ঠিক আছে? কৃষ্ণ মৃত্তিকার আরাম নাম আর একটা নাম কী, সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা। এটাই পরীক্ষায় দেবে, রেগুর মৃত্তিকা কাকে বলে সেটা হয়ে গেলো কৃষ্ণ মৃত্তিকা, আর ইম্পর্টেন্ট ফসল কী সেটা হয়ে গেলো কার্পাস, ঠিক আছে? আর যদি পলি মৃত্তিকা বলে, পলি মৃত্তিকাতে সবথেকে ভালো কী চাষ হয়, তাহলে আমরা বলবো ধান, গম, তৈলবীজ এইগুলো, ঠিক আছে? ধান, গম, তৈলবীজ এইগুলো হয়ে গেলো। কৃষ্ণ মৃত্তিকাতে আমরা পড়ে ফেললাম কার্পাস চাষ হয়। এরপর হচ্ছে লাল মৃত্তিকা। আগে লাল আর ল্যাটেরাইটের মধ্যে পার্থক্য বুঝে নাও, ঠিক আছে? লাল আর ল্যাটেরাইট, একটা হচ্ছে লাল মৃত্তিকা মানে হচ্ছে রেড সয়েল, আর একটা হচ্ছে ল্যাটেরাইট মানে হচ্ছে ল্যাটেরাইট, ল্যাটেরাইট। তো লাল আর ল্যাটেরাইটের মধ্যে পার্থক্য হচ্ছে লালটা দেখতে হালকা লাল, হালকা লাল বা কমলা লাল, ঠিক আছে, বা অল্প লাল, কিন্তু ল্যাটেরাইটটা হচ্ছে ডিপ ঘন লাল। এবার লালটা কতটা ঘন, পোড়া ইঁটের মতো ঘন, পোড়া ইঁট, এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? ল্যাটেরাইটটা কতটা লাল, পোড়া ইঁটের মতো লাল, কিন্তু নর্মাল যে লাল মৃত্তিকা রেড সয়েল সেটা কিন্তু অল্প লাল হয়ে গেল। এবার পার্থক্য কোন জায়গায়, এটা দেখো, লাল মৃত্তিকা যেটা সেটা দেখো তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে দেখতে পাচ্ছি। অর্থাৎ লাল মৃত্তিকাটা তৈরি হয় কিভাবে, লাল মৃত্তিকাটা অ্যাকচুয়ালি গ্রানাইট বা নিঃশিলা থেকে আবহবিকারের ফলে তার সঙ্গে জৈব উপাদান মিশে গিয়ে জলের সঙ্গে বিক্রিয়া করে করে লাল মাটিটা তৈরি হয়। কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা আমাদের কোথায় দেখা যায়, যেমন ধরো পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে ল্যাটেরাইট মাটি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই অংশতে আমরা দেখে নিলাম ল্যাটেরাইট মাটি পাওয়া যায়, কিন্তু এখানে কি আগ্নেয়গিরি ছিল যে অগ্নুৎপাত হয়েছে, বিদার অগ্নুদগমের ফলে সৃষ্ট দাক্ষিণাত্যের মালভূমির মতো এখানে কোনো কন্ডিশন নাই। তাহলে দেখো একটা জিনিস, নর্মাল মাটি থেকে মানে উপরের যে মাটি ছিল সেটাই বহুদিন ধরে চেঞ্জ হতে হতে মাটি থেকেই ল্যাটেরাইট মাটি হয়েছে, কিন্তু লাল মাটিটা দেখো শিলা থেকে, একটা ভেতরের আগ্নেয় শিলা ছিল সেইখান থেকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা দেখতে হালকা লাল, এটা দেখতে খুব গাঢ় লাল, পার্থক্যগুলো এখানে। এটা দেখতে পোড়া ইঁটের মতো লাল, ল্যাটার কথার অর্থ, ল্যাটিন শব্দ ল্যাটার থেকে ল্যাটেরাইট, মানে হচ্ছে পোড়া ইঁটের মতো লাল, ঠিক আছে? তাহলে লাল মৃত্তিকা আমরা কোথায় দেখলাম, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চলে লাল মৃত্তিকা দেখা যায়। বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চলে আমরা কিন্তু এই যে এইগুলো, ঠিক আছে, রেড সয়েল আমরা দেখতে পাই। এতে ফেরিক অক্সাইডের পরিমাণ সব বেশি থাকে, প্রচুর পরিমাণে ফেরিক অক্সাইড থাকে, যার জন্য রঙটা হয়ে যাচ্ছে লাল হয়ে গেল। আচ্ছা, আর ল্যাটেরাইট মৃত্তিকাতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকে, তার জন্য এটার রং হচ্ছে পোড়া ইঁটের মতো লাল হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ফেরিক অক্সাইড আর আয়রন অক্সাইড যেটা আছে না, ফেরিক আর আয়রন জিনিসটা কিন্তু একই, ওই Fe2O3 এরকম কিছু সংকেত হবে। তো ফেরিক অক্সাইড আর আয়রন অক্সাইড জিনিসটা কিন্তু
একই রকমই জিনিস। তো কিন্তু তোমরা উত্তরের সময় লাল মাটিতে বলবে ফেরিক অক্সাইড বেশি ছিল, ঠিক আছে, লাল মাটিতে বলবো ফেরিক অক্সাইড বেশি, আর ল্যাটেরাইটে বলবো আয়রন অক্সাইড বেশি। তাহলে মনে রাখতে হবে কিন্তু এই কথাটা, তাহলে ল্যাটেরাইট মাটিতে কী বেশি থাকে, আয়রন অক্সাইড বেশি থাকে, আয়রন অক্সাইড বেশি থাকে, ল্যাটেরাইটে আয়রন অক্সাইড বেশি থাকে, আর লাল মৃত্তিকাতে ফেরিক অক্সাইড বেশি থাকে। বাঁকুড়ায় কী ধরনের দেখা যায়, বীরভূম বাঁকুড়ায় লাল মৃত্তিকা দেখা যায়, হয়ে গেল। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে বীরভূম বাঁকুড়াতে লাল মৃত্তিকা, বীরভূম বাঁকুড়াতে আমরা লাল মৃত্তিকা বলবো না, আমরা ল্যাটেরাইট মৃত্তিকা বলবো, সেটাতে বেশি ভালো হবে, ঠিক আছে। অরণ্য বা পাহাড়ি, অরণ্য বা পাহাড়ি মৃত্তিকা কোনটা, যেটা আমাদের ভারতের ম্যাপের উপরের দিকে আছে, যে সমস্ত পাহাড়ি অঞ্চলগুলো আছে, 2,500-এর উপরে যত উঠবো, ঠিক আছে, 3,000-এর উপরে যত উঠবো, সেখানে দেখবো আমাদের বড় বড় লম্বা লম্বা গাছ আছে, যে সমস্ত গাছগুলো এত বড় যে সেখানে সব কিছু বেশি, মানে ঠান্ডাও আছে, বৃষ্টিও হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে গাছগুলোও বড় বড়, কিন্তু সেগুলো জঙ্গল, সেই ধরনের এমন ফসল হয় না সেখানে, অর্থাৎ সেখানে ধান গম ভুট্টা চাষ করতে গেলে কিন্তু আর হবে না। তার মানে কি, সেখানে আমরা যে খাবার খাই সেই ধরনের ফসলের চাষ হচ্ছে না, কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছি, পাহাড়ির ঢালে পাহাড়ের ঢালে দেখবে গাছের পর গাছ, গাছের পর গাছ। তো সেই যে পাহাড়ি অঞ্চল সেগুলো ছিল অরণ্য বা পাহাড়ি মাটি। এই সমস্ত জায়গায় ন্যাচারালি চা, কফি, তামাক এই ধরনের চাষটা বেশি হয়, যেমন দেখবো দার্জিলিং, আসাম এই সমস্ত জায়গায় প্রচুর চা চাষ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে মরু অঞ্চলের বালুকাময় মাটি, কোথায় দেখতে পাচ্ছি, আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে, মানে এই জায়গাটায়, ঠিক আছে। এই মাটিতে সামান্য পরিমাণে মিনারেলস থাকে কিন্তু জলের অভাব আছে, তার জন্য দেখবো জলের অভাবের জন্য এখানে খাবারের যে আমরা খাবার যে গ্রহণ করি তার জন্য যে ধরনের ফসল দরকার সেটা হয় না, কিন্তু এখানে বেশ কিছু ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু এখানে হচ্ছে। তার মানে মরু বা বালুকাময় মাটিতে যে কিছুই হয় না সেটা ভুল, হয় অবশ্যই হয়, কারণ সেই মাটিতে স্বাভাবিক পরিমাণে ফসফেট থাকে, তার জন্য দেখবো বেশ কিছু দানা শস্য, মিলেট জাতীয় শস্য এই মরু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে লবণাক্ত বা ক্ষারীয়, এইটাতে কিছু হয় না, এই লবণাক্ত বা ক্ষারীয় মাটি যখনই হয়ে যাবে, মাটিতে যখনই লবণের ভাগ বেশি হয়ে যাবে, তখন মাটির উপরের অংশ তার সাদাটে সাদাটে বা গ্রে কালারের হয়ে যাবে, আর ভেতরে ভেতরে ফাটল দেখা যাবে, ঠিক আছে, জল ইভাপোরেট হয়ে উপরের দিকে উঠে যায়, আবার অনেক নিচেও চলে যায়, আলটিমেটলি মাটিতে লবণ বেশি থাকার জন্যে আলটিমেটলি কিন্তু চাষবাস কিছুই ভালো হয় না। তো খুব অল্প পরিমাণে হয়তো ডাল জাতীয় শস্য, মটর বা ডাল এই ধরনের কিছু হয়। আর কাদামাটি বা বদাবন বা বোদ মাটি, ঠিক আছে, মার্সি সয়েল বা পিট সয়েল, এখানে দেখবো হিউমাস, ঠিক আছে, মানে জলের সঙ্গে গাছপালার পাতা পচে গিয়ে আলটিমেটলি হিউমাস তৈরি হয়েছে। তোমরা হয়তো অনেকেই ট্রেনে করে যখন পলাশি থেকে বেল, মানে ধরো রেজিনগর থেকে শুরু করে তোমরা আসছো হচ্ছে বেলডাঙ্গার দিকে, তো রেজিনগর থেকে বেলডাঙ্গার দেখবে রেল লাইনের দুই পাশটা বেশ নিচু অংশ, এবং বৃষ্টি মানে গ্রীষ্মকালের পর থেকে সেখানে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল বহুদিন ধরে, প্রায় 4-5 মাস ধরে জলটা কিন্তু স্টে করে যায়। তো সেইখানে দেখবে প্রচুর পাট চাষ হচ্ছে, আর জলগুলো দেখবে প্যাচপ্যাচে কালো রঙের হয়ে যায়, জল পচে যায়, জল থেকে গন্ধ বেরোয়, প্রচুর পাট চাষ হয় সেই আশেপাশের অঞ্চলগুলোতে। তো সেই যে অঞ্চলটা যে জল প্রচুর বেশি হওয়ার জন্যে মাটিটা পাঁক তৈরি হলো, কালো পচা মাটি তৈরি হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে আমরা কিন্তু এই কর্দমাক্ত মাটি বলে থাকি, ঠিক আছে। সেইখানে দেখবো হিউমাস বা জৈব পদার্থ, অর্থাৎ যে শ্যাওলা বা যে সমস্ত গাছের পাতা আছে সেইটা পড়েই কিন্তু মাটিতে তার জোর চলে আসে, উর্বরতা শক্তি বেশি হয়ে যাচ্ছে। সেখানে দেখবো প্রচুর পরিমাণে পাট চাষ হবে, ধান চাষ হবে, বর্ষাকালে যেই পাট হয়ে যাবে তারপরে যখন এই জল শুকিয়ে যাবে দেখবে সঙ্গে সঙ্গে আবার সেখানে ধান লাগিয়ে দিয়েছে, নাহলে দেখবে সর্ষে লাগিয়ে দিয়েছে, এই ধরনের কিন্তু আমরা ফসলের চাষ মাটির বৈশিষ্ট্য অনুযায়ী লক্ষ্য করতে পারি। তাহলে পলি মৃত্তিকাতে কী দেখবো, ধান গম, হয়ে গেল। কৃষ্ণ মৃত্তিকাতে কী দেখবো, কার্পাস। লাল মাটিতে কী দেখবো, তৈলবীজ। ল্যাটেরাইট মৃত্তিকাতে কাজু বাদাম, ঠিক আছে, এই যে ল্যাটেরাইট মৃত্তিকাতে কাজু বাদাম, কাজু বাদাম থেকে একটা জিনিস মনে পড়ে গেলো, সেটা হচ্ছে গোরোসোপ্পা জলপ্রপাত আছে না, গোরোসোপ্পা, গোরো কথার অর্থ হচ্ছে কাজু, আর সোপ্পা মানে হচ্ছে ঝোপঝাড়, তার মানে হচ্ছে গোরোসোপ্পা মানে হচ্ছে ওই জায়গাটায় প্রচুর পরিমাণে কাজু বাদাম পাওয়া যায়, কাজু বাদামের বন আছে ওইখানটায়, গোরোসোপ্পা জলপ্রপাত যেখানে সেখানে কাজু বাদামের বন আছে, তার জন্যে আমরা ওই জায়গাটার নাম গোরোসোপ্পা দিয়েছি। অ্যাকচুয়ালি এইখানকার ইঁটটা পোড়া ইঁটের মতো লাল, তো সেইখানে যে মাটিটা পাওয়া যায় সেই মাটি থেকে ঝামা ইঁট বা শক্ত ইঁট, বাড়ি তৈরির ইঁট, প্রচুর পরিমাণে ইঁট তৈরি হয়, সেই ইঁট দিয়ে রাস্তাঘাট, বাড়ি এই সমস্তগুলো তৈরি হয়, আলটিমেটলি সেখানে চাষবাস সেরকম খুব একটা ল্যাটেরাইট মাটিতে দেখা যায় না, ঠিক আছে। বাঁকুড়ার সাইডে যদি তোমরা চলে যাও, লাল মাটি যে ল্যাটেরাইট মাটির যে অঞ্চলগুলো সেগুলোতে দেখবে চাষাবাস নেই, শুধুমাত্র ওই মাটি কেটে নিয়ে যাচ্ছে, দিয়ে হয়তো ইঁট তৈরি করছে, বাড়ির তৈরি ইঁট, সেখানে দেখবে ইঁটের দাম আবার কম, হয়তো আর নর্মাল জায়গায় 10 টাকা রেট পড়বে, ওখানে হয়তো 6.5-7 টাকা রেট পড়বে, ঠিক আছে।
আচ্ছা, মরু অঞ্চলে বালুকা মাটিতে ন্যাচারালি মিলেট দানা শস্য চাষ হয়, লবণাক্ত মাটিতে কিছুই হয় না ধরে নাও, তাও ডাল জাতীয় শস্য বললে বলতে পারো, অসুবিধা নেই। আর কর্দমাক্ত মাটিতে আমাদের হয়ে গেল ধান পাট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধান পাট এগুলো দেখা যায়। এছাড়াও এক ধরনের মাটি আছে, ঠিক আছে, বদ্বীপ অঞ্চলের মাটিকে আমরা বদ্বীপ অঞ্চলের মাটি বলতে পারি, ম্যানগ্রোভ জাতীয় অরণ্য যেখানে দেখা যায় বদ্বীপ অঞ্চলের মাটি, ঠিক আছে। এই গঙ্গা, এদিকে গঙ্গার বদ্বীপে দেখতে পাচ্ছি, ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপে, তাছাড়া এখানে গোদাবরী কৃষ্ণা বদ্বীপে, কাবেরী বদ্বীপে একটু আলাদা ধরনের মাটি। তাছাড়া পাহাড়ের উঁচু অংশে যেখানে গ্লেসিয়ার থাকে, মানে যেখানে খুব উঁচুতে আছে, খুব উঁচুতে, যেখানে বছরে 3-4 মাস, হয়তো 4 মাস 5 মাস হিমালয়ের অনেক উঁচুতে দেখা যাচ্ছে যে হিমবাহ দ্বারা ঢাকা, বা বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, তো সেখানকার মাটির বৈশিষ্ট্য একটু আলাদা হয়ে যায়। তো এই ধরনের বেশ কিছু জিনিস আমরা মাটি থেকে বুঝলাম। এইবার যেটা পড়বো সেটা হচ্ছে মাটি থেকে কিছু শর্ট কোয়েশ্চেন, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। অনেক জিনিস অলরেডি বলে দিয়েছি, সেগুলো ছাড়াও বেশ কিছু শর্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। কী ধরনের শর্ট কোয়েশ্চেন বলবো, যেমন ধরো পটজল মাটি কাকে বলে, ঠিক আছে। আমি বোর্ড মুছতে মুছতে বলে দিচ্ছি বেশ কিছু জিনিস, তো আমি আর তখন লিখছি না আপাতত, তোমরা শুনে নাও, দিয়ে খাতায় লিখে নাও। আমি দুবার করে বলবো, পটজল মাটি কাকে বলে। পটজল মাটি হচ্ছে, যদি আমরা রাশিয়ান ওয়ার্ড, পটজল হচ্ছে রাশিয়ান শব্দ, রুশ, ঠিক আছে। শীতল আর্দ্র জলবায়ুর যে সরলবর্গীয় অরণ্য, শীতল আর্দ্র জলবায়ুর যে সরলবর্গীয় অরণ্য, সেই সরলবর্গীয় অরণ্যতে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সেই মৃত্তিকাকে আমরা পটজল মাটি নামে ডাকি। আর হিমালয়ের নিচের দিকে এই যে পটজল মৃত্তিকা বললাম, হিমালয়ের নিচু অংশে সেই সমস্ত জায়গায় দেখব পটজল মাটি দেখতে পাওয়া যায়, বুঝতে পারলে। মানে পাহাড়ের যে সমস্ত বড় বড় গাছ হয়, সেই গাছের নিচের দিকের অংশে আমরা পটজল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই পটজল মৃত্তিকাতে হিউমাস ভালো থাকে, কিন্তু সেখানে এত বেশি বন জঙ্গল থাকে, তার জন্য কিন্তু সেখানে চাষবাস করতে পারা যায় না। একই রকমভাবে আমাদের যে বদাবন বা মার্শি ল্যান্ড বা পিট ল্যান্ড পড়লাম, যেটা দেখব যে তোমার পশ্চিমবঙ্গ, কেরালা এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যায়, সেখানেও দেখব পটজল মৃত্তিকা, মানে পটজল মাটি দেখা যাচ্ছে, অর্থাৎ সেই অঞ্চলেও দেখব মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস থাকে, ঠিক আছে। কিন্তু সেখানে যেহেতু বড় বড় গাছ কম, তার জন্য সেখানে দেখব চাষবাস ভালো হচ্ছে। তো এই ছিল বেশ ছোটো একটা পার্থক্য, যেগুলো কিন্তু খুব কমন সেন্স ব্যবহার করলে তোমরাও বুঝতে পারবে। আহামরি বিরাট কঠিন কিছু, এরকম কঠিন ব্যাপারটা কিন্তু আমাদের এই মাটি পড়তে গিয়ে বা ভিডিওটা দেখার পরে, তোমাদের যে মাটি নিয়ে বিভিন্ন কত রকমের মাটি হয়, এতগুলো নাম মনে রাখতে হবে, এরকম কোনো ব্যাপারই না। আর পশ্চিমবঙ্গের ছেলেপিলের কাছে মাটিটা সবথেকে সহজ, কারণ ম্যাক্সিমাম লোকজন এখানকার কৃষিজীবী, তো সবাই আশা করি মাঠে ঘাটের সঙ্গে সবারই ফ্যামিলিতে দেখা গেল যে জমি আছে, সেই 2 বিঘা জমি রবীন্দ্রনাথের মতো, ঠিক আছে, সেই উপেনের জমি সবারই আছে, তো সবাই কম বেশি, মানে স্কুলের স্যার বা প্রফেসরদের থেকেও কিন্তু তারা ভালো বলে দিতে পারবে যে মাটিতে জল কোনটাই বেশি হবে, কোনটা এঁটেল, কোনটা দোআঁশ, কারণ তাদের প্র্যাকটিক্যাল নলেজটা সেই জায়গায় আছে, ঠিক আছে। তাছাড়া এই যে আমি এতগুলো জিনিস বলে দিচ্ছি, হয়তো তোমরা ভাবছো যে স্যার 8 ঘন্টা 40 মিনিটে এত এত জিনিস বলছেন, মনে রাখতে পারবো না, ভুলে যাব, তো সেরকম কোনো ব্যাপার নেই, খুব সহজ একটা জিনিস, ঠিক আছে। 4টে জিনিস, আর 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 আর, রিড, রিপিট, রিভাইজ অ্যান্ড ইউ গেট ইউর রেজাল্ট। রিড, রিড, রিপিট, রিভাইজ অ্যান্ড ইউ গেট ইউর রেজাল্ট। বারবার পড়ো, বারবার পড়ো, রিভাইজ করো, আবার পড়ো, রিভাইজ করো, রেজাল্ট তুমি পাবে। খুব সহজ ব্যাপার, কিন্তু তোমাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আচ্ছা, শর্ট কোয়েশ্চেনগুলো বলি, আমরা কী পড়লাম, আমরা পটজল পড়লাম, পটজল মাটি পড়ে ফেললাম। এরপরে ধরো আমি আর একটা জিনিস বলছি, রেগুর। রেগুর কী? রেগাডা, রেগাডা তেলেগু শব্দ, রেগাডা, ঠিক আছে, রেগাডা তেলেগু শব্দ। এই রেগাডা শব্দ থেকে আমরা রেগুর শব্দটা পেয়েছি, যার মানে হচ্ছে কালো মাটি বা কৃষ্ণবর্ণের মাটি। তার মানে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে যে কালো মাটিযুক্ত অঞ্চল দেখতে পাওয়া যায়, সেই মাটিকে আমরা রেগুর মৃত্তিকা বলছি। তারপর হচ্ছে পিট বা বোধ, পিট, পিট মৃত্তিকা বা বোধ মৃত্তিকা মানে কি, আমাদের মার্শি সয়েল, ঠিক আছে। মার্শি সয়েল কাকে বলে, এটা কোথায় দেখতে পাবো, জলাভূমির অঞ্চলে, জলাভূমি বা নিচু ভূমিও বলতে পারো, ঠিক আছে, সেই সমস্ত অঞ্চলে গাছের পাতা টাতা এই সমস্ত পড়বে।
পচে যাবে, তারপরে সেখানে জৈবিক আবহবিকার মানে কেমিক্যাল চেঞ্জ আসবে, জলটা পচে যাবে, মাটিতে পাক ধরবে, কালচে পচা পচা একটা গন্ধ আসবে, সেই পিট সেইখানে জলাভূমি অঞ্চলে আমাদের এই মাটিটা ঠিক আছে দেখতে পাওয়া যায়। এই যে পিট মৃত্তিকা, এটাতে কেরালাতে এটাকে কি বলা হয়, কারি, কেরালাতে এটাকে কি বলা হয়, কারি, ঠিক আছে। এরপরে ধরো ঝুম চাষ, এই ওয়ার্ডটা তোমরা সবাই শুনেছো, ঝুম চাষ। ঝুম চাষ কি? এটা হচ্ছে স্থানান্তরিত কৃষি পদ্ধতি। স্থানান্তরিত কৃষি পদ্ধতিকে আমরা কি বলবো, ঝুম চাষ বলবো। এই সমস্ত ঝুম চাষে দেখবো কি কি চাষ হতে পারে, ইক্ষু, তারপরে হচ্ছে ধান, কোথায় হবে না তো পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে এক জায়গায় চাষ করবে, বেশ কিছুদিন চাষ করার পরে সেখান থেকে আবার অন্য একটা জায়গায় চাষ করবে, সেই জায়গায় চাষ হলে আবার অন্য জায়গায় চাষ করবে। এই ধরনের ঝুম চাষ পদ্ধতি আমরা আমাদের যে সমস্ত ট্রাইবাল এরিয়াগুলো আছে, পাহাড়ি অঞ্চলের ট্রাইবাল এরিয়া, সেই সমস্ত জায়গায় প্রচুর ঝুম চাষ কিন্তু আমরা দেখতে পাই। আরেকটা জিনিস হচ্ছে ব্যাডল্যান্ড। ব্যাডল্যান্ড, ব্যাডল্যান্ড কি? ব্যাডল্যান্ড হচ্ছে অতিরিক্ত ক্ষয়ের ফলে, অতিরিক্ত ক্ষয় মানে হচ্ছে ভূমিক্ষয়, ঠিক আছে। ইরোশন, সয়েল ইরোশন একটা মানে সয়েলের সঙ্গে পড়লে হয়তো ভালো হতো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে গালি ইরোশন, রিল ইরোশন, র্যাভাইন ইরোশন, অনেক রকম ইরোশন আছে, মানে হচ্ছে মৃত্তিকা ক্ষয় আছে। তো ধরো জলের প্রবাহিত হলো, মাটির উপরের দিকটা বয়ে চলে গেল, কিংবা হাওয়ায় উড়ে চলে গেল, বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে। তো সেইগুলো মৃত্তিকা ক্ষয়ের ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা অন্য কোনো দিন বলবো। তো ব্যাডল্যান্ডের যেটা বলছিলাম সেটা হচ্ছে, ব্যাডল্যান্ড কাকে বলে যদি দেখি, তাহলে হচ্ছে মাত্রারিক্ত ক্ষয়, মানে হচ্ছে মাত্রারিক্ত বা অতিরিক্ত, মাত্রারিক্ত ক্ষয় বা অতিরিক্ত ক্ষয়ের জন্য ভূমিভাগ কী হয়, এবড়ো খেবড়ো, ব্যাঁকাটারা হয়ে যায়, ঠিক আছে। তখন সেই অঞ্চলে দেখবো চাষবাস করার পক্ষে অনুপযুক্ত হয়, মানে চাষবাস করাটা খুব একটা ভালো হয় না, তখন সেই অঞ্চলকে ব্যাডল্যান্ড বলা হচ্ছে, ঠিক আছে। বন্ধুর অরণ্য হয়ে যাবে। এই ধরনের ব্যাডল্যান্ড আমরা কোথায় দেখতে পাই, খুব বেশি দেখা যায় হচ্ছে মধ্যপ্রদেশ, এই সমস্ত অংশে, মধ্যপ্রদেশে আমরা প্রচুর পরিমাণে কি দেখব, মধ্যপ্রদেশের অংশে আমরা এই ধরনের ব্যাডল্যান্ড কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এরপরে আরও যদি আমরা মরু অঞ্চলের মাটি দেখতে যাই, মরু অঞ্চলের মাটি, সেখানেও বেশ কিছু জিনিস আছে, ঠিক আছে। মরু অঞ্চলের মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে, মরু অঞ্চলের মাটিতে লিখে দিচ্ছি এখানে, মরু অঞ্চলের মাটিকে কি বলা হয় বলতো, মরু অঞ্চলের মাটিকে বলা হয় অ্যারেড, ঠিক আছে, অ্যারেড মৃত্তিকা, কিংবা বলা হচ্ছে ডেজার্ট সয়েল। মরু অঞ্চলের মাটিকে ডেজার্ট সয়েল বলা হচ্ছে। মরু অঞ্চলের মাটি একটা জিনিস তো বুঝতেই পারছি যে প্রচুর পরিমাণে মাটি, বালি থাকবে, আর মরু অঞ্চলের মাটিটা দেখতে লালচে হলদে রঙের হয়, আর নিচের দিকটা খয়েরি রঙের হয়। দেখবে মরুভূমি অঞ্চলের যে সমস্ত মাটি দেখতে পাবে না, উপরের দিকটা দেখবে লালচে হলদে, ফাটা 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 হবে, উপরের দিকে ক্র্যাক থাকবে প্রচুর, ঠিক আছে। অনেকটা দেখবে ক্রিকেট খেলার পিচ যখন ফেটে যাবে তখন যেরকম কালারটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তো তো ওইটা একটু লালচে হলদে হলে যেমন হবে, আর ভেতরের দিকটা যদি মাটির লেয়ারের নিচটা যদি খয়েরি হয়, ডিপ কালচে খয়েরি রঙের হয়, তখন সেটা উপরের দিকটা হলদে লাল, নিচের দিকটা খয়েরি, ঠিক ওই রকম ফাটা ফাটা ক্র্যাক দেখা যায় হচ্ছে আমাদের মানে ক্রিকেট খেলার পিচে যেমন দেখা যায়, মরু অঞ্চলের মাটিতেও দেখা যায়। মরু অঞ্চলের মাটিতে ওখানটায় সিএ, এমজি আর হচ্ছে এনএ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের, দেখতে পাচ্ছ, দক্ষিণ ভারতের শস্যাগার কাকে বলে বলতে হবে, দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় আমাদের কাবেরী বদ্বীপ, কাবেরী বদ্বীপকে বলা হয়। কিন্তু বর্তমানে পিএসসি এই দক্ষিণ ভারতের শস্যাগার বললে কাবেরী বদ্বীপকে কেটে দিচ্ছে, উত্তর নিচ্ছে গোদাবরী বদ্বীপ। তাহলে আমরা দক্ষিণ ভারতের শস্যাগার গোদাবরী বদ্বীপকেই বলবো, কারণ পরীক্ষাতে -1 খেয়ে লাভ নেই, ঠিক আছে। ওয়ান শুধু না, 1.25 কিংবা -1.33 হয়ে যাবে, নেগেটিভ খেয়ে কোনো লাভ নেই,
কাবেরী বদ্বীপকে বলা হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এখন কি বলবো, গোদাবরী বদ্বীপ বলবো, ঠিক আছে? কারণ গোদাবরী বদ্বীপে দেখবো প্রচুর পরিমাণে ধান আর গম হচ্ছে, তার জন্য দক্ষিণ ভারতের শস্যাগার বলা হচ্ছে। তাছাড়া যদি শুধু বদ্বীপ অঞ্চলে দেখি, বদ্বীপ অঞ্চলে আজকাল বদ্বীপ অঞ্চলে তরমুজ চাষ হয়, এটা কেউ ভাবতেই পারবে না, ঠিক আছে? বদ্বীপ অঞ্চলেও তরমুজ চাষ হয়। তাছাড়া কী সব জিনিস চাষ হবে? সামান্য পরিমাণে ধান চাষ হবে, লঙ্কা চাষ হবে, নারকেল, সবজি, বদ্বীপ অঞ্চলে কিন্তু এই সমস্ত জিনিস চাষ হচ্ছে। এই সবুজ কালিটা খুব বাজে টাইপের, 5 মিনিট হতে না হতে এত তাড়াতাড়ি শুকিয়ে যায়, অতিরিক্ত শুকিয়ে যায় আর মুছতে চায় না, এই এক সমস্যা। কি আর বলবো, ফ্যান চলছে না তাও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, ব্যাড লাক। চলো, কালো মাটি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে? কালো মাটি, কালো মাটিকে কী বলে, রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বা রেগুর কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে? হয়ে গেল। কোথা থেকে এসছে এটা? তেলেগু শব্দ। তেলেগু শব্দটা হচ্ছে আমাদের রেগরা, তেলেগু শব্দ রেগরা থেকে চলে এসছে রেগুর, বুঝলে? আর এটাতে কী হয়, জল ধারণ ক্ষমতা বেশি। আর কী চাষ হবে, সবথেকে ভালো চাষ হয় কার্পাস, কফিও চাষ হয় কিন্তু আমরা উত্তর দেবো কার্পাস চাষ হয়, ঠিক আছে? কার্পাস বা তুলা চাষ, তুলা। তার জন্য দেখবে দাক্ষিণাত্যের মালভূমির ঠিক আশেপাশে প্রচুর পরিমাণে আমাদের মুম্বাই, ঠিক আছে, গুজরাটের কিছু কিছু অংশে প্রচুর পরিমাণে বস্ত্র বয়ন শিল্প আছে, মানে বস্ত্র বয়ন শিল্প মানে কাপড় জামা তৈরির কারখানা, ঠিক আছে? সুনীতা মনমোহিনী দেখবে বেলডাঙ্গা হাট থেকেও মাল তোলে, যেমন একই রকমভাবে, যদিও এটা আমি নর্মালি হাসার জন্য বললাম, সত্যিটা আসলে কি আমিও জানি না, তেমনি দেখবে বড় বড় কন্টেনার গাড়িতে করে দেখবে গুজরাট থেকে প্রচুর মেয়েদের ড্রেস আছে, ভালো ভালো লেহেঙ্গা, তারপরে শাড়ি, অনেক জিনিস আছে। কারণ কি, আমাদের ওই যে কার্পাস চাষটা দাক্ষিণাত্য এরিয়াতে প্রচুর ভালো হয়, মানে কালো মাটিতে রেগুর সয়েলে কিন্তু প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়, সেখান থেকে তুলো থেকে সুতো হয়, ভালো কোয়ালিটির সুতো হলে সেখান থেকে কী হবে, বস্ত্র তৈরি হবে। আর আমরা কী জানি, মুম্বাই বেল্ট কিংবা গুজরাটের আহমেদাবাদের আশেপাশের অঞ্চলে সবরমতী নদীর পাশাপাশি প্রচুর যে দেখবো বস্ত্র বহন শিল্প আছে, সেইখান থেকে দেখছি কি আমাদের ছেলে মেয়ে সবারই কিন্তু প্রচুর ড্রেস আছে, ড্রেসগুলো ওই বোম্বে থেকে চলে আসে, ঠিক আছে? অনেকে দেখবে ইয়ে কী বলে টেলারের নাম দিয়ে দেয় বোম্বে টেলার, বোম্বে টেলার কি, বোম্বে থেকে সে লোকটা এসে তৈরি করছে? মোটেও না, বোম্বেতে দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো ডিজাইনের জিনিসপত্র তৈরি হচ্ছে, ভালো কাপড়ের জিনিস, ফাইন কাপড়ের আমাদের জিনিস তৈরি হয় বলে সেখান থেকে ওই রকম দেখে ওরাও কিন্তু ওরকম নাম দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ক্যাশ ক্রপ অফ পাঞ্জাব, ক্যাশ ক্রপ অফ পাঞ্জাব বলা হয় তুলো বা তুলাকে, ঠিক আছে? মানে অর্থকরী ফসল পাঞ্জাবের তুলা। আমরা কি জানি, পাঞ্জাবে প্রচুর পরিমাণে গম চাষ হয় জানি, কিন্তু অর্থকরী ফসল বলবো তুলাকে। তো অন্য কোনো একটা দিন আমরা মৃত্তিকার ক্ষয়কার্য নিয়ে পড়ব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এত দূরই থাক, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।